সিলেটে আরও টানা দুই দিন বৃষ্টিপাত হতে পারে বলে বন্যা পূর্বাভাস ও আবহাওয়া অফিস জানিয়েছে। দর্শক, স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জীবস 24-এর সরাসরি ফেসবুক লাইভ থেকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার যে আমনিয়া গ্রাম আছে সেই আমনিয়া গ্রাম থেকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে পরিস্থিতি, হয়তো সন্ধ্যা নেমে এসেছে, আলোটাও একটু কমে গেছে, যার কারণে হয়তো একটু ক্লিয়ারভাবে দেখা যাবে না। তারপরে দেখানোর চেষ্টা করছি এখানের পরিস্থিতি। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা একটি বিলের জায়গা, এবং এই বিল কয়েকটি বিল হতে কয়েকটি এলাকার পানি এই বিল দিয়েই কুশিয়ানা নদীতে নামে, এবং এইখানকার যে অবস্থা এবং পরিস্থিতি আছে বর্তমানে বেহাল অবস্থায় আছে, এবং যে পানিটুকু আছে সেই পানিটুকু কিন্তু এখন পর্যন্ত নামতে শুরু হয়নি বা স্বাভাবিক অবস্থায় নামছে না এখন পর্যন্ত। এদিকে সিলেটে কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে বলে সরকারি সংস্থা বন্যা পূর্বাভাস ও আবহাওয়া অফিস জানিয়েছে, এবং আরও টানা দুই দিন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতি যেটি আছে এখনও কিন্তু পুরোপুরি স্বাভাবিকভাবে হয়নি, অনেক এলাকা এখনও বন্যায় প্লাবিত আছে। এর মধ্যে আরও আবার গত দুই দিনের বৃষ্টিপাতে কিন্তু আবার নতুন করে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, এবং নতুন করে দুই দিন ধরেই বৃষ্টি শুরু হয়েছে। এদিকে আরও দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় সিলেটের বন্যা কবলিত এলাকায় নতুন নতুন করে পানি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজীব হুসাইন বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত থেকে সিলেটে 86 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং বিকালে ভারী বৃষ্টিপাত এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলের সুর বা কুশিয়ারা নদীর পানি বাড়তে দেখা দিয়েছে। এবং আমরা যেটা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যে কয়েকটি নদীর পানি আছে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এদিকে বৃষ্টিপাত শুরু হয়, মানুষজন আবারও আতঙ্কের মধ্যে পড়েছেন, যারা বিশেষ করে যারা বন্যায় প্লাবিত হয়েছেন বা বন্যা এলাকায় যারা আছেন এই মুহূর্তে। ভারী বৃষ্টি শুরু হলেও আবারও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করছেন আবহাওয়া অফিস। এদিকে কুশিয়ারা তীরবর্তী জনপদ জকিগঞ্জ, বালাগঞ্জ, উসমানীনগর, দক্ষিণ শর্মা, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ফেন্সিগঞ্জের বন্যা পরিস্থিতি এখনও স্মৃতিশীল রয়েছে, মানে এখনও স্বাভাবিক অবস্থায় রয়েছে, আগের মতোই পূর্ব অবস্থায় রয়েছে। এখনও এসব এলাকার রাস্তাঘাট ডুবে রয়েছে, এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এখন অবধি পানির নিচে রয়েছে। তবে সুরমা তীরবর্তী জনপদ, গোয়েনঘাট ও কোম্পানীগঞ্জ অজন্তাপুর উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত দুই দিনে বৃষ্টিপাতে আবারও অবনতি হয়েছে। এসব উপজেলার পানি কিছুটা কমতে শুরু করলেও এবং আশ্রয়কেন্দ্রে থাকা বন্যার্থীরা ঘরে ফিরতে শুরু করেছেন ইতিমধ্যেই, তবে গত দুই দিনে বৃষ্টিতে সংখ্যাটা আরও বাড়ছে, যে বন্যা আবারও হয়তো বাড়তে বন্যার পানিটা আবারও হয়তো বাড়তে পারে। এদিকে সিলেট জেলা প্রশাসনের তথ্যপথে সিলেট জেলায় 13টি উপজেলায় 101টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে, এবং 1064টি গ্রামের 540,820 জন মানুষ কিন্তু ইতিমধ্যে বন্যায় প্লাবিত বা বন্যায় আক্রান্ত রয়েছেন। যে এদিকে সিলেট জেলার 650টি আশ্রয়কেন্দ্রে 9,360 জন মানুষ কিন্তু আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড এদিকে জানায়, মঙ্গলবার কুশিয়ারা নদীর 3টি পয়েন্টেই কিন্তু পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির বিপদসীমার 28 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা পানির অমলশীত পয়েন্টে 43 সেন্টিমিটার, ফেন্সুগঞ্জ পয়েন্টে 91 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে এখন অবধি কিন্তু পানিটা বাড়ছে এবং পানিটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, কিন্তু পানি কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে, অর্থাৎ বন্যার সংখ্যাটা এখনও রয়ে গেছে, কারণ বৃষ্টিপাত যে হারে শুরু হয়েছে আরও দুই দিন হয়তো বৃষ্টিপাত থাকবে। দর্শক, এই ছিল বন্যার সর্বশেষ পরিস্থিতি বা বন্যার সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।